কোনো মানুষের কাছ থেকে এতটাও কেড়ে নিও না যে তার আর হারানোর কিছুই না থাকে। তার জীবনটাকে এতটাও দুর্বিষহ করে দিও না যে তার মৃত্যুকেই আর ভয় না লাগে। তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে ভয়ানক এক রূপ ধারণ করবে, অপরাধ করেই সে তার প্রতি হওয়া অন্যায়ের বিচার করবে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। একটা মানুষ বিকৃত এক সমাজ ব্যবস্থার শিকার হয়ে কি পর্যায়ে যেতে পারে তার একটা উদাহরণ দেখাতে 2019 সালে ডিরেক্টর টড ফিলিপস তৈরি করেছিলেন ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে জোকার মুভিটি। আইএমডিবিতে 8.5 আউট অফ 10, রটেন টমেটোসে 68% এবং মেটাক্রিটিকে 59%-এর সাথে মুভিটি জনসাধারণের কাছে বিপুল প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আজ আমরা এই জোকারের দৃষ্টিতেই সমাজটাকে দেখব, কিভাবে তার জন্ম হলো সে সম্পর্কে জানব, সমাজের আড়ালের লুকিয়ে থাকা নির্মম বাস্তবতাকে বোঝার চেষ্টা করব। তো বলা যাক, 2019 সালে রিলিজ হওয়া ক্রাইম ড্রামা জনরার আলোড়ন সৃষ্টিকারী জোকার মুভিটির ঘটনা প্রবাহ। গল্পটা শুরু হয় গোথাম শহরের এক অবহেলিত নিপীড়িত ব্যক্তি আর্থার ফ্লেক্সকে নিয়ে। সে একটি কোম্পানিতে কমেডিয়ান হিসাবে কাজ করত। নানা স্থানে তাকে ক্লাউন বা জোকার সেজে মানুষকে বিনোদন দিতে হতো। আর্থার মেকআপ রুমে বসে তার মেকআপ করছিল। সেখানে টিভিতে খবর বলা হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল গোথাম শহরের বিশৃঙ্খল অবস্থা নিয়ে। জিনিসপত্রের দাম সেখানে ঊর্ধ্বমুখী, যা হতদরিদ্রদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বরাবরের মতো এই দরিদ্র মানুষগুলো ধনীদের দ্বারা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে। ধনী আরও ধনী হয়ে যাচ্ছে, গরিবেরা হচ্ছে আরও গরিব। সময়টা এতটাই বিগতিক যে এই ধনীরাই তাদের মতো করে সমাজের নিয়মকানুন তৈরি করে যাচ্ছে। তারা তাদের অর্থ ক্ষমতার বলে নানা অপকর্ম করেও তা সকলের চোখের সামনে থেকে ঢেকে ফেলছে। সূচনা হয়েছে এক কলঙ্কিত অধ্যায়ের, নিম্নবিত্তরা যেখানে শুধুমাত্র অসহায়েরই পাত্র। মেকআপ শেষে আর্থার একটি মিউজিক কোম্পানির অ্যাড করতে রাস্তায় আসে। কোম্পানিটির নাম ছিল এভরিথিং মাস্ট গো। সে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তার দিকে মানুষের অ্যাটেনশন নিচ্ছিল। তখন কিছু দুষ্ট বাচ্চারা সেখানে আসে, তারা আর্থারের হাত থেকে সাইনবোর্ডটি নিয়ে পালাতে থাকে। আর্থার তাদের পিছনে দৌড়াতে থাকে। দৌড়িয়ে সে বাচ্চাগুলোর সাথে একটা গলিতে আসে, আর তখন ওই দুষ্ট বাচ্চাগুলোর একজন ওই সাইনবোর্ডটি দিয়ে আর্থারের মুখে আঘাত করে। সাইনবোর্ডটি ভেঙে যায়, আর্থার পড়ে যায়। বাচ্চাগুলো আর্থারকে অনেক মারে। তারা বলতে থাকে, এ তো জোকার, এ তো দুর্বল, এর তো কোনো সাহসই নেই, এ তো খালি মানুষকে হাসাতেই পারে, এ আর কি করতে পারবে। নিরীহ আর্থার মার খেয়ে ওখানেই একা পড়ে থাকে। পরে আর্থার তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সে একজন মানসিক রোগী ছিল। আর্থার একজন ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চাইত, তাই সে সুস্থ হতে চাচ্ছিল। ডক্টর আর্থারকে নিয়মিত লিখতে বলতো, তার ভাবমূর্তি মনের অবস্থা এভাবেই জেনে নিত। তার ডায়েরিতে ডক্টর দেখে আর্থার লিখে রেখেছে, সে আশা করে তার মৃত্যু যেন তার বেঁচে থাকার চেয়ে মূল্যবান হবে। বোঝাই যাচ্ছিল আর্থার প্রচণ্ড হতাশাগ্রস্ত একজন মানুষ। ভিজিট শেষে আর্থার বাসায় ফিরতে থাকে। যখন সে বাসের মধ্যে ছিল, তখন তার দিকে একটি বাচ্চা তাকাচ্ছিল। বাচ্চাটিকে হাসানোর জন্য সে নানা অঙ্গভঙ্গি করতে থাকে, কিন্তু বাচ্চাটির মা এটা পছন্দ করে না। সে রেগে গিয়ে আর্থারকে থামতে বলে। নিরীহ আর্থার এতে জোরে জোরে হাসতে থাকে। মহিলাটি এতে আরও রেগে যায়। আশেপাশের সবাই বিরক্ত হয়। তখন আর্থার একটি কার্ড দেখায়, যাতে বলা থাকে আর্থারের একটি মেডিকেল কন্ডিশন রয়েছে। ওর সাথে যখন খারাপ কিছু হয় বা সে যখন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে, তখন সে এভাবেই আচমকা হেসে ওঠে। ছোটবেলায় মাথার এক আঘাতের ফলে তার নানা অসুস্থতার শুরু হয়, আর এই হাসিটা আর্থারের একটি রোগ। হয়তো নিজের ভিতরের আক্ষেপ বা রাগগুলোকে জমিয়ে রেখে রেখে তার এই অবস্থা হয়েছে। জোকার সেজে মিথ্যে হাসির অভিনয় করতে করতে এখন সে খুব কষ্ট পেলেও এভাবেই হেসে ওঠে। আর্থার বাসায় ফিরে, প্রতিদিনের মতো সে বাসায় ফিরে তার লেটার বক্স চেক করে, আর বরাবরের মতোই সেটি খালি পায়। সে ঘরে ঢুকে মার সাথে গল্প করে। সে তার মাকে খুব ভালোবাসে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ধরনের যত্নই সে করে থাকে। যদিও আর্থার দিনকে দিন শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার মার যত্ন সে ঠিকঠাকভাবেই নিত। তার মা জিজ্ঞেস করে থমাস ওয়েনের কাছ থেকে কোনো চিঠি এসেছে কি না। আর্থার বলে, না, আজও আসেনি।
আর্থারের মা প্যানি এই থমাস ওয়েনের বাসায় প্রায় 30 বছরের মতো কাজ করেছিল। থমাস ওয়েন হচ্ছেন এই গোথাম শহরের সবচেয়ে ধনী লোক। প্যানি তাদের অবস্থা বর্ণনা করে তার কাছে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভাবেন থমাস যদি তাদের এই অবস্থা সম্পর্কে জানে তাহলে সে অবশ্যই তাদের সাহায্য করবেন। টিভিতে তাদের প্রিয় রিয়েলিটি শো শুরু হয়। ওই শোয়ের হোস্ট ছিল মারি ফ্রাঙ্কলিন। মা ছেলে দুইজনে মিলে সেই শো দেখে। আর্থার মারি ফ্রাঙ্কলিনের অনেক বড় ভক্ত ছিল। সে তার কোনো শোই মিস করে না। মারিকে সে তার আইডল মনে করে। এতদিন পর্যন্ত কমেডির যতটুকুই আর্থার শিখে এসেছে এগুলোর ইন্সপিরেশনে ছিল মারির বলা নানা কথা। সে তার মতো কমেডিয়ান হতে চাইত। মারির মতো সেও স্টেজে দাঁড়িয়ে মানুষকে হাসাতে চাইত। পরের দিন আর্থার তার কাজে যায়। তার কলিগদের একজন এসে তার ওই দিনের মার খাওয়ার বিষয়ে তার সাথে কথা বলে। তাকে বলে তার এভাবে মুখ বুজে সব সহ্য করা ঠিক না, তাকে প্রতিবাদী হতে হবে। তাকে একটি বন্দুক দিয়ে বলে তা দিয়ে তার প্রতিরক্ষা করতে। আর্থার যদিও নিতে চাচ্ছিল না, কিন্তু তার কলিগের জোরাজুরিতে তা নিয়ে নেয়। ওই সময় আর্থারের বস তাকে তার রুমে ডাকে। সে বলে ওই দিনের সাইনবোর্ডটি সে ফিরিয়ে দেয়নি কেন, ওটা ফেরত না দিলে তার টাকাটা সে তার বেতন থেকেই কেটে নিবে। এখানে আর্থার কিছুই বলতে পারে না। কী বা বলবে, যে লোকটা প্রতিনিয়ত মার খেয়ে আছে তার কাছে এগুলো নতুন ছিল না। তার সাথে কী হয়েছে বা হচ্ছে তা নিয়ে কারুই যায় আসে না। যে লোকটি নিজের কাছেই প্রতিনিয়ত হারছে সে অন্যের কাছে কিসের জবাবদিহিতা করবে, কী আর বিরোধিতা করবে? এসবে সে হাঁপিয়ে গেছে। আর্থার বাসায় ফিরে, লিফটে তার সোফি নামের এক মেয়ের সাথে পরিচয় হয়। সোফি ডিভোর্সি ছিল। আর্থার সোফিকে পছন্দ করত। যখন সে রুমে আসে তার মা তাকে আবার জিজ্ঞেস করে চিঠি এসেছে কি না। আর্থার বলে থমাস ওয়েন অনেক ব্যস্ত মানুষ, এত ধনী প্রভাবশালী লোক আদৌ তাদের চিঠি পড়েছে কি না সন্দেহ আছে। আর পড়লেই যে তাদের সাহায্যে এগিয়ে আসবেন এমনটাও না। তার মা মনে করেন থমাস অনেক ভালো মানুষ, সে সাহায্য করবে। আর্থার একা গান শুনছিল। যেখানে তাকে তার নিজের বসই কোনো সহানুভূতি দেখায় না, সেখানে 30 বছরের আগে তার মায়ের কাজ করা মালিকের কাছ থেকে কিছু সাহায্য পাওয়ার কথা তার কাছে হাস্যকরই লাগছিল। এগুলো ভেবে ভেবে বন্দুক হাতে নিয়ে সে গানের তালে তালে নাচতে থাকে। সমাজে ধনী গরিবদের ব্যবধান থাকলেও এই বন্দুকের সামনে সবাই সমান। তখন সবার ভয় হয়, তখন যা বলা হয় তাই করা হয়। পরের দিন সকালে আর্থার সোফিকে দেখতে পায়। সোফিকে সে ফলো করে, সে তাকে পছন্দ করত। রাতে সোফি নিজেই আর্থারের সাথে দেখা করতে আসে। সোফি বুঝতে পেরেছিল আর্থার তাকে ফলো করছিল, তবে সোফি এতে রেগে যায়নি। সে আর্থারের এইসব কাজে তার প্রতি ইমপ্রেসই হয়েছিল। তারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে শুরু করে। পরের সকালে আর্থার তার কাজে একটি হসপিটালে যায়। সেখানে সে বাচ্চাদের জোকার নাচ দেখিয়ে আনন্দ দিচ্ছিল। বিভিন্ন অঙ্গভঙ্গিমায় নাচে তার সাথে থাকা বন্দুকটি ওখানে পড়ে যায়। নার্স বাচ্চাসহ সেখানকার সবাই সেই বন্দুক দেখে ভয় পেয়ে যায়। আর এই বন্দুকের জন্য আর্থারকে তার জব থেকে বের করে দেয়া হয়। আর্থার অনেক বোঝানোর চেষ্টা করে এই বন্দুক তাকে দেয়া হয়েছে, তার জব তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার এক অসুস্থ মা রয়েছে যাকে তার দেখতে হয়, কিন্তু তার বস এগুলো শুনে না। তার বস বলে তার কলিগের কাছ থেকে শুনেছে সে ওই বন্দুক তার মাধ্যমেই কিনিয়ে আনিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। অর্থাৎ সুযোগ পেয়ে আর্থারকে এভাবেই ফাঁসিয়ে বের করে দেয়া হয়েছে। অসহায় আর্থার কী আর করবে, সে ট্রেন করে বাসা ফিরতে থাকে। ওই ট্রেনে এক মেয়ে আর ওয়েন এন্টারপ্রাইজের 3 কর্মকর্তা ছিল। ওই 3 একা ওই মেয়েটিকে পেয়ে উত্তক্ত করতে থাকে। আর্থার এগুলোতে কান দেয় না। সে তো একেবারেই মানসিকভাবে ভেঙে পড়েছিল। নিজের এই অবস্থা নিয়ে ভাবতে ভাবতে কষ্টে তার হাসি বের হতে থাকে। এগুলোতে ওই লোকগুলো খেপে যায়। তারা ভাবে তারা মেয়েটির সাথে মজা নিলে আর্থার এভাবে হেসে ওঠে কেন। তারা এসে আর্থারকে অনেক মারে, মেরে তার মুখ ফাটিয়ে দেয়। আর্থার তাদের তার সমস্যা সম্পর্কে বলতে চাচ্ছিল, কিন্তু তারা সেই সুযোগটুকুও পর্যন্ত দিচ্ছিল না। একটা পর্যায়ে আর্থারের ধৈর্যের সীমা পার হয়ে যায়। রাগে ক্ষোভে ব্যথায় সে তার বন্দুক বের করে আর ওই 3 শ্যুট করে দেয়। ওদের মেরে আর্থার অনেক ভয় পেয়ে যায়। সে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে একটি ওয়াশরুমে ঢুকে পড়ে।
সে অদ্ভুত অঙ্গভঙ্গি বায় সেখানে নাচতে থাকে। সে তিনটি খুন করেছে, এতে তার আফসোস নেই। সে এতটাই অন্যায়ের শিকার হয়েছে যে তার ওই বোটটুকুও চলে গেছে। তার এই খুনে সে প্রতিবাদ করেছে, তাই সে স্বস্তি পাচ্ছে। আয়নায় তাকিয়ে সে তার নিজের এই রূপকে দেখে। আর্থার তো প্রতিবাদ করতে জানে না, সে কি আদৌ আর্থার নাকি জোকার। শুরুতেই বলেছিলাম, কোনো মানুষের জীবন এতটাও দুর্বিষহ করে দিও না যে যাতে সে তার নিজের অস্তিত্ব ভুলেই যায়, নয়তো সে এক ভয়ানক রূপ ধারণ করবে। এই খুনের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর্থার টিভি নিউজে তা দেখতে পায়। নিউজে থমাস ওয়েনকে তার কর্মকর্তাদের খুনের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল। থমাস বলে, যারা মারা গেছেন তারা অনেক ভালো লোক ছিলেন, তাই তাদের এইরকম মৃত্যু কখনোই কাম্য ছিল না। যে তাদের খুন করেছে সে একটি জোকারের বেশে ছিল। কিন্তু অবাক্যর বিষয় হচ্ছে, শহরের সবাই ওই তিনজনের জন্যে নয়, ওই জোকারের জন্যই সহানুভূতি দেখাচ্ছে, সবাই তাকে সাপোর্ট করছে। আর্থার জোকারের জয় জয়কার দেখে খুশি হয়। মানুষ তার পক্ষে কথা বলছে, তার খ্যাতি দিচ্ছে। যে আর্থার একা একা পথে ঘাটে নানাভাবে অবহেলা বঞ্চনার শিকার হতো, সেই আর্থার আজ অনেক মানুষের সাপোর্ট পাচ্ছে। সবাই তার হয়ে কথা বলছে, তাকে অনুসরণ করছে। পরে আর্থার সাইক্রেটিস্টের কাছে যায়। তখন তার সাইক্রেটিস্ট বলে, এটা তাদের শেষ সাক্ষাৎ। কেননা সরকার সোশ্যাল সার্ভিসের বাজেট কমিয়ে দিয়েছে, তাই এখন ফ্রিতে সবাইকে এ ধরনের চিকিৎসা দেয়া হবে না। আর্থার আর তার ওষুধ পাবে না, চিকিৎসা পাবে না। কিন্তু তার তো ওষুধের দরকার ছিল, তার তো সুস্থ হওয়ার কথা ছিল, সুস্থ হয়ে সুন্দরভাবে কমেডি শোতে পারফর্ম করার কথা ছিল। বাস্তবতার নির্মম পরিহাসে সে পড়ে গেছে। সাক্ষাৎ শেষে আর্থার একটি কমেডি শোতে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পারফর্ম করতে চায়। যেহেতু সে আর সুস্থ হতে পারবে না, তাহলে আর অপেক্ষা করে কী লাভ। তাই সে তার ওই অবস্থাতেই সেখানে চলে আসে। তার সামনে অনেক মানুষ থাকে, এত মানুষ দেখে সে নার্ভাস হয়ে পড়ে। আর এই নার্ভাসের কারণে সে আবার হাসতে শুরু করে। জোরে জোরে উদ্ভট এই হাসির জন্য তার পারফরমেন্স খারাপ হয়ে যায়। সে হাত দিয়ে তার এই হাসি চাপিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু পারে না। সে দর্শকদের হাসাতে পারে না, নিজেই সে পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে তার জীবনটাই যেন একটা কমেডি যা সে উপভোগ করছে, তাই সে হেসেই যাচ্ছে। সে বাসায় ফিরে, রাস্তায় দেখে জোকারকে নিয়ে নানা পোস্টার। কেউ কেউ জোকার মাস্ক পরেও ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ পুরো শহর জোকারের পক্ষ নিয়েছে। তার সাথে সোফিও রয়েছে। সোফি বলে সে ওই জোকারকে তার হিরো মনে করে। আর্থার এসব শুনে কিছুটা খুশি হতে থাকে। বাসায় আসলে প্যানি আর্থারকে থমাস ওয়েনের কাছে আরও একটি লেটার পোস্ট করতে বলে। কিন্তু পোস্টের আগে আর্থার সেই লেটারটি খুলে দেখে। ওখানে শেষে লেখা ছিল, আমার এবং তোমার সন্তানের তোমার সাহায্যের প্রয়োজন। এর মানে আর্থার থমাস ওয়েনের ছেলে। আর্থার অবাক হয়। আর্থার তার মার প্রতি রেগে যায়। সে কেন এতদিন তাকে এই বিষয়টা জানায়নি। তার মা বলে, থমাস একজন ভালো মানুষ, একটা সময় তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল, কিন্তু ধনী দরিদ্রের এই ভেদাভেদে তাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সমাজের কাছে এটা লুকিয়ে রাখতে হয়েছে, যার জন্য হয়তো তাদের আজ এই অবস্থা। পরে আর্থার তার এই অপরিচিত বাবার সাথে দেখা করতে যায়, যে বাবা 30টা বছর তাকে তার পরিচয় দেয়নি। আর্থার থমাস ওয়েনের বাসার সামনে আসে। বাসার গেটে তার সাথে দেখা হয় থমাস ওয়েনের ছেলে ব্রুস ওয়েনের। এই ব্রুস ওয়েনই হচ্ছে ভবিষ্যতের ব্যাটম্যান। ছোট ব্রুসকে সে জোকারের নানা খেলা দেখিয়ে হাসানোর চেষ্টা করে। তখন ওখানে বাসার কেয়ারটেকার আলফ্রেড আসে। সে ব্রুসকে সরিয়ে নেয়, বলে অপরিচিত মানুষদের সাথে এভাবে কথা বলতে নেই। আর্থার বলে, সে অপরিচিত না, তার মা এখানে 30টা বছর কাজ করেছে। ওয়েন আর তার মার মধ্যে সম্পর্কও ছিল, সে থমাস ওয়েনেরই ছেলে। এগুলো শুনে আলফ্রেড বলে, তার মা একজন মানসিক রোগী, এগুলো সত্য না, এগুলো ভুলভাল না বলে তাকে যেতে বলে, নয়তো সে পুলিশ ডাকবে। আর্থার বলে, আমার মা মানসিক রোগী নয়, সে সত্য বলেছে, থমাস ওয়েনই আমার বাবা আর উনি আমাকে একা ছেড়ে গিয়েছেন। আমি আর আমার মা দিনকে দিন জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি, আর উনি এদিকে বিলাসবহুল বাড়িতে থেকে অফুরন্ত সম্পদ করছেন। আমার আজ এই অবস্থার জন্য কে দায়ী, আমি এসবের জবাব চাই।
আর্থার সেখান থেকে চলে যায়। বাসায় ফিরলে সে দেখে সেখানে অ্যাম্বুলেন্স এসেছে আর তার মাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। তিনি স্ট্রোক করেছেন। মার এই অবস্থা দেখে আর্থার অনেক কষ্ট পায়। হসপিটালে দুইজন পুলিশ অফিসার আসে। তারা আর্থারকে জিজ্ঞেস করে ট্রেন স্টেশনে যে তিন খুনের ঘটনা ঘটেছে তাতে সে কিছু জানে কি না, ওই জোকারকে আর্থার চিনে কি না। আর্থার বলে সে এ বিষয়ে কিছুই জানে না। কথার ফাঁকে আর্থার জানতে পারে এই প্রশ্নগুলি তারা তার মাকেও করেছিল, যা সহ্য করতে না পেরে সে স্ট্রোক করেছে। এরপর আর্থার তার মায়ের কাছে আসে। সেখানে তার সাথে সোফিও ছিল। টিভিতে একটি শো শুরু হয়, আর্থারের প্রিয় শো মারি ফ্র্যাঙ্কলিনের শো। ওই শোতে একটা ভিডিও ক্লিপ দেখানো হয় যা ছিল আর্থারকে নিয়েই। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পারফর্ম করতে ওই দিন নার্ভাস হয়ে আর্থার অনেক হেসেছিল। ওই ক্লিপটি সেখানে দেখিয়ে মারি বলে কিছু কিছু লোকেরা কমেডির অর্থই বোঝে না, উল্টো তারা এই শিল্পটাকে নষ্ট করে যাচ্ছে, তারা আসলে সার্কাসের নির্বোধ জোকার। সে আর্থারকে সেখানে তামাশার পাত্র বানিয়ে দেয়। আর্থারকে নিয়ে সেখানে সে নানা ঠাট্টা করে। আর্থার অনেক কষ্ট পায়। যে মানুষটাকে সে এতদিন থেকে তার আইডল হিসেবে মেনে নিয়ে এসেছিল সেই মানুষটি আজ তার তামাশা করছে, তার অসুস্থতাকে ব্যঙ্গ করে তার অনুষ্ঠানে তুলে ধরছে, অন্য সবার মতো সেও তার সুযোগ নিচ্ছে। এই কষ্ট নিয়ে আর্থার বিছানায় শুয়ে থাকে, একা একা কাঁদতে থাকে। কিন্তু শহর থেমে থাকে না, আশেপাশের পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। অনেক মানুষ তাদের নিজেদের জোকার সাজিয়ে বিক্ষোভ সমাবেশ করছে, থমাস ওয়েনদের মতো প্রভাবশালীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এতদিন থেকে হয়ে আসা তাদের প্রতি অন্যায়ে আজ তারা জেগে উঠেছে। নিম্নবিত্ত এই লোকদের হাতেই গড়ে ওঠে ধনীদের বিশাল বিশাল বাড়ি প্রতিষ্ঠান। পরিশ্রমী এই হাতগুলোই যদি প্রতিবাদে ফেটে পড়ে তাহলে শহর কতটা উত্তাল হতে পারে তাই দেখছে গোটা রাষ্ট্র। আর্থার এগুলো দেখে। সে দেখে শহরের মানুষ আজ জোকারের কাছ থেকে ইন্সপায়ার হয়ে তাদের নিজেদের হক আদায়ের জন্য লড়ছে। জোকারকে সেখানকার সবাই হিরো হিসেবে মেনে নিয়েছে। আর্থার সেই মিছিলগুলোতে আসে। নিজের মধ্যে জন্ম নেয়া তার এই জোকার সত্তাকে সে উপভোগ করে, উপভোগ করে তার মাধ্যমে সৃষ্টি হওয়া এই বিদ্রোহকে। শহরের বিভিন্ন প্রভাবশালীরা তাদের বিনোদনের জন্য থিয়েটারে এসে মুভি দেখছিল। আর্থার সেই থিয়েটারে ঢুকে, যেখানে নিম্নবিত্তরা না খেয়ে দিন পার করছে আর তারা সেখানে তাদের বিনোদন মিটাচ্ছে। ওই থিয়েটারে থমাস ওয়েনও ছিল। বাইরে সবাই আই অ্যাম জোকার বলে চিৎকার করছিল। এই মিছিলে বাধা দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয় আর তখন সেখানে দাঙ্গা লেগে যায়। এই সুযোগটা নিয়ে আর্থার ওয়াশরুমে থমাসের সাথে দেখা করতে আসে। আর্থার থমাসকে বলে, আমি আপনার ছেলে, কেন এতদিন একটিবারের জন্য খোঁজ নেননি আমাদের, কিভাবে আমরা আছি জানার চেষ্টা করেননি। এসবে থমাস খেপে ওঠে। থমাস অস্বীকৃতি জানায়, বলে সে তার মায়ের দত্তক সন্তান আর তার মাকে সে পাগল মহিলা বলে। আর্থার বলে, আপনারা সবাই মিলে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছেন, এতটাই ব্যথা ভিতরে ঢুকে গিয়েছে যে আমি এখন শুধু হাসতেই পারি। আর্থার জোরে জোরে হাসে আর তখন থমাস তার মুখে ঘুষি মারে আর সেখান থেকে চলে যায়। আর্থার মনে অনেক কষ্ট পায়। সে নিজের জীবনটাকে একটা অভিশাপ মনে করে। তখন সে নিজেকে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে, সুইসাইডের চেষ্টা করে। ওই সময়ই একটা কল আসে, তাকে মারি ফ্র্যাঙ্কলিনের শোতে ইনভাইট করা হয়েছে। কেননা ওই দিন শোতে দেখানো তার ক্লিপটি অনেক জনপ্রিয় হয়ে গেছে, মানুষ এখন তাকে ওই শোতে দেখতে চায়। মারির ইনভাইট পেয়ে আর্থার সেই শোতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপরে আর্থার আরকাম মানসিক হাসপাতালে আসে। আর্থারের মা প্যানি একসময় এই হসপিটালে চিকিৎসা নিয়েছিল। আর্থার তার মায়ের ফাইলটি চায়, কেননা সে থমাসের বলা কথাটার সত্যতা জানতে চাচ্ছিল। কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ সে ফাইলটি দিতে রাজি হয় না। তখন আর্থার সুযোগে সে ফাইলটি কেড়ে নিয়ে পালিয়ে যায়। আর্থার সেই ফাইলটি পড়ে, পরে সে ভীষণ কষ্ট পায়। হয়তো এটাই জানা তার বাকি ছিল। আর্থারের মা প্যানিফ্লেক্সের অতীতে এক বয়ফ্রেন্ড ছিল আর ওই বয়ফ্রেন্ড তার মার সামনেই আর্থারকে মারধর করত। আর এই রকম নির্যাতনেই আর্থার একবার মাথায় জটিল আঘাত পেয়েছিল, যার জন্য আর্থার আজ এত অসুস্থ তার এই অবস্থা। ভেঙে পড়া আর্থার তার এই মনের দুঃখগুলো শেয়ার করার জন্য সোফির কাছে যায়। কিন্তু সোফি কোনোদিনই তা ছিল না।
সফির সাথে তার কাটানো প্রতিটা মুহূর্ত ছিল তার কল্পনা। ফাইলে পড়া কথাগুলো আর্থারের মনে ঘৃণার জন্ম দেয়। সে অনেক রেগে যায়। তার মা এতদিন থেকে এগুলো লুকিয়ে রেখে এসেছিল। কেন যখন তাকে মারধর করা হতো তার মা তাতে বাধা দেয়নি? কেন ছেলের জন্য ওই অত্যাচারী বয়ফ্রেন্ডকে সে ছেড়ে দেয়নি, যার আঘাতে সে আজ এত উদ্ভট রোগের শিকার হয়েছে? মাকে তার অপরাধী মনে হতে থাকে। হয়তো এই ফাইলে বলা প্রতিটা কথা মিথ্যে হতে পারে, হতে পারে সব থমাসের কারসাজি, কিন্তু প্রতিটা সময় সে থমাসকে সাপোর্ট করে এসেছে, তাকে ভালো মানুষ বলে এসেছে। তাহলে কিভাবে একটা ভালো মানুষ তার সন্তানকে এতগুলো বছর এভাবে একা ফেলে রেখে এসেছে, তাকে অস্বীকৃতি দিয়ে এসেছে? তার মা কার জন্য কিভাবে বাবা ছেলের এই সম্পর্কটাকে লুকিয়ে রেখে এসেছে, যার জন্য আর্থারকে দিনকে দিন যন্ত্রণায় পুড়ে পুড়ে মরতে হচ্ছে? তার মা এসবে দায়ী। এগুলো ভেবে ভেবে আর্থার সাইকো হয়ে যায়। সে হসপিটালে যায়, তার মার সামনে দাঁড়িয়ে বলে, এতকাল আমি ভাবতাম আমার জীবনটা ছিল একটা দুর্ঘটনা, কিন্তু এখন বুঝলাম সেটা ছিল আসলে একটা তামাশা। তারপর সে তার মাকে বালির চাপায় মেরে ফেলে। আর্থার মারি ফ্রাঙ্কলিনের শোতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে জোকারের সাজ নেয়। ওই সময় সে তার মার একটি ছবি পায়, যার পিছনে থমাসের লেখা একটি কথা ছিল। লেখা ছিল, প্যানির হাসি থমাসের অনেক প্রিয়। অর্থাৎ এমন একটা সময় অবশ্যই ছিল যখন তাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন এতে আর্থারের আর কোনো যায় আসে না। ওই সময়ে ওখানে তার দুইজন কলিগ আসে। তারা ওখানে তাকে তার মার মৃত্যুর সহানুভূতি দিতে এসেছিল। ওখানে ওই কলিগটিও ছিল যে তাকে ফাঁসিয়ে তার জব থেকে বের করে দিয়েছিল, আর এখন মিথ্যে সহানুভূতি দিতে এসেছে। আর্থার এখন আর আর্থার নেই, সে তো এখন জোকার। আর্থারের এই অবস্থার জন্য এরাও দায়ী। আর্থার ওই কলিগটিকে আক্রমণ করে, তাকে মেরে ফেলে, পুরো শরীর রক্তে মাখিয়ে ফেলে। এরপর আর্থার বের হয়। না আর্থার না, জোকার বের হয়। নতুন এক সত্তার জন্ম হয়েছে, যা হত দরিদ্রদের নায়ক হিসেবে পরিচয় পেয়েছে। এই জোকার অনেক খুশি। সে নাচতে থাকে, নেচে নেচেই তার খুশি প্রকাশ করতে থাকে। একটা মানুষ তার নির্মম বাস্তবতা, সমাজ ও রাষ্ট্রের নিপীড়নে কী পর্যায়ে যেতে পারে, এই জোকারই হলো তার উদাহরণ। আর্থারকে জোকার বেশে ওখানে থাকা দুই পুলিশ দেখে ফেলে। জোকার ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে একটা ট্রেনে উঠে, যে ট্রেনে অনেকেই জোকার মাস্ক পরেছিল। এই ভিড়ের মধ্যে পুলিশগুলো জোকারকে হারিয়ে ফেলে। আর এরপর জোকার মারি ফ্রাঙ্কলিনের শোতে এসে পৌঁছে। মারি তার সাথে দেখা করে, বলে সেও প্রভাবশালী বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করছে নাকি। জোকার এতে একটু হাসে, আর মারিকে রিকোয়েস্ট করে যখন তাকে স্টেজে ডাকবে তখন সে যেন সবার কাছে তাকে জোকার নামেই পরিচয় করিয়ে দেয়। এই জোকার বলেই মারি আগে তার তামাশা করেছিল। শো শুরু হয়। বহু মানুষের সমাগম সেই শোতে। জোকার মারির সাথে সেই শোতে বসে। মারি জোকারকে তার এই সাজের কারণ জিজ্ঞেস করে। জোকার বলে সে মানুষকে হাসাতে ভালোবাসে, তাই সে জোকার সাজে। মারি তার সাথে ঠাট্টা করতে শুরু করে। এক পর্যায়ে জোকার বলে, কিছুদিন আগে যে তিনটি খুন হয়েছিল তা সেই করেছে, আর এই খুনগুলো এমনিতেই হয়নি, এর পিছনে রয়েছে এক জ্বালাময়ী বাস্তবতা। এই সমাজে গরিবদের খুবই নিচু অবস্থান দেয়া হয়। নানা বঞ্চনার শিকার হয়ে তারা অবহেলায় মরে পড়ে থাকে। কেউ তাদের দেখার থাকে না, কেউ তাদের নিয়ে কোনো কথা বলে না। অন্যদিকে বিত্তবানদের সামান্য একটু ক্ষতি হলেও তা নিয়ে সমাজে সরগোল লেগে যায়। এই সমাজ এখন কলুষিত, এই সমাজ এখন বর্বর, যেখানে শ্রমিক কর্মজীবী নিম্নবিত্তদের ছোট ছোট স্বপ্নগুলো বিসর্জন দিয়ে বড় বড় অট্টালিকাগুলো তৈরি করা হয়। সবাই এখন স্বার্থপর, একে অন্যের মাধ্যমে সবাই ফায়দা লুটতে চায়। আজ যে এই জোকারকে তারা ডেকেছে, এটার পিছনেও তাদের স্বার্থ রয়েছে। এতে তাদের শোয়ের টিআরপি বাড়বে, সবই স্বার্থের লীলা খেলা। মারি ফ্রাঙ্কলিনও ওই সব লোকদেরই একজন। সেও ভালোর মুখোশের আড়ালে একজন খারাপ মানুষ। জোকারের এইসব কথাতে মারি অনেক খেপে যায়, তাকে ওখান থেকে বের করে দিতে চায়। জোকার বলে, এখন আমার একটি জোক শোনানোর সময় হয়ে গেছে। এই বলে জোকার বন্দুকের নল মারির দিকে তাক করে আর তাকে শ্যুট করে মেরে ফেলে। আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়।
সেখান থেকে সবাই পালাতে থাকে। পুলিশ সেখানে আসে, জোকারকে গ্রেপ্তার করে নিয়ে যেতে থাকে। রাস্তায় অনেক মানুষের সমাগম, তারা সবাই জোকারের সাপোর্টার। তাদের কেউ একজন ট্রাক ধাক্কায় পুলিশের গাড়িটি থামিয়ে দেয়। ওখানকার মানুষ তাদের হিরো জোকারকে গাড়ি থেকে বের করে। জোকার গাড়ির উপরে ওঠে, নাক মুখে তার রক্ত, আর এই রক্ত দিয়েই সে তার মুখে স্মাইল ফেস তৈরি করে। জোকার আজ অনেক খুশি, সে শোষিত নির্যাতিতদের জাগিয়ে তুলেছে, সে উত্থান ঘটিয়েছে এক প্রতিবাদী নবযুগের। এই বিক্ষোভের মধ্যেই থমাস ওয়েন, তার স্ত্রী, তার ছেলে ব্রুস যাচ্ছিল, আর ওই সময় সেখানে জোকার মাস্ক পরা একজন আসে। সে থমাস আর তার স্ত্রীকে শ্যুট করে মেরে দেয়। আর্থারকে একটি মানসিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সাইকিয়াট্রিস্টের সামনে সে অনবরত হাসতে থাকে, হয়তো সে থমাস ওয়েনের এইভাবে মৃত্যুর খবর পেয়েছিল। সাইকিয়াট্রিস্ট তার হাসার কারণ জিজ্ঞেস করে, আর্থার বলে সে বুঝবে না। আর্থার সেখান থেকে বের হয়, রক্ত মাখা পায়ে বের হয়। সে সাইকিয়াট্রিস্টকেও মেরে ফেলেছিল। কোনো মানুষের কাছ থেকে এতটাও কেড়ে নিও না যে তার আর হারানোর কিছুই না থাকে। তার জীবনটাকে এতটাও দুর্বিষহ করে দিও না যে তার মৃত্যুকেই আর ভয় না লাগে, তাহলে সে তার অস্তিত্ব হারিয়ে ভয়ানক এক রূপ ধারণ করবে।